হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা হতে চলেছে একটু অফ টপিক ভিডিও। সাধারণত আমরা প্রপার এডুকেশনাল কন্টেন্ট নিয়ে ভিডিও বানিয়ে থাকি, বাট জীবনটাই তো হলো একটা শিক্ষা, জীবনটাই তো হলো একটা এডুকেশন, এবং জীবন একটা জার্নিও বটে। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদের কাছে সত্যি অতীব আনএক্সপেক্টেড, অর্থাৎ অপ্রত্যাশিত থাকে। কেননা প্রত্যাশা মানুষকে সবসময় কাঁদায়, প্রত্যাশা পূরণ না হলে মানুষ কষ্ট পায়। ঠিক তেমনটাই হলো লাস্ট 19শে নভেম্বর 2023 বিশ্বকাপের ফাইনাল। একটা দল যারা পরপর 10টা ম্যাচ টানা জিতে আসে, ফাইনালে পরাজিত কি করে হয়? এই প্রশ্নে ক্রিকেট প্রেমীরা এবং গোটা ভারতবর্ষের 140 কোটি মানুষের মনে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গেছে। এর ফলে মানুষ বিভিন্ন অপ্রীতিকর ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে, মানুষের মন খারাপ। কারোরই মন ভালো নেই, আমারও নেই, কেননা আমিও একজন ডাইহার্ড ক্রিকেট ফ্যান, ডাইহার্ড ক্রিকেট লাভার। ডাইহার্ড ক্রিকেট ফ্যান বা ডাইহার্ড ক্রিকেট লাভাররা প্রত্যেকে চেয়েছিল যে 19শে নভেম্বর 2023 তার নাইটটা হোক ভারতীয় ক্রিকেটের জন্য। এবং প্রত্যেকে জি জান লাগিয়ে, কেউ জায়ান্ট স্ক্রিন লাগিয়েছিল, কেউ টিভি লাগিয়েছিল, প্রত্যেকে নিজের নিজের মতো করে সেলিব্রেশনের মাধ্যমে খেলাটা দেখছিল। কেউ ভাবতেই পারেনি যে ভারতবর্ষ হারতে চলেছে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে। এবং এই হারের পর বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। স্বাভাবিকভাবেই এক্সপেকটেশন যখনই মানুষের ফুলফিল না হয়, আমরা তখন ব্লেম করতে শুরু করি অপরের দিকে। আমরা নিজেদের নার্ভসটাকে কন্ট্রোল করতে পারি না, আমরা আবেগটাকে কন্ট্রোল করতে পারি না। যে টিমটা 10টা ম্যাচ টানা জিততে পারে তারা ফাইনালে কেন হারবে, এই প্রশ্ন যেমন আমাদের মনে উঠছে, তেমনিভাবে স্পোর্টসম্যান স্পিরিট বা স্পোর্টস ফ্যান স্পিরিট বলে যে খেলার মধ্যে হার জিত থাকে। বাট এখানে কোথাও এসে আমরা আবেগটা আমাদের এতখানি কাজ করছে যে আমরা সেই জায়গাটা মেনেই নিতে পারছি না। অনেকে তো এখনো সেই অন্ধকারের মধ্যেই রয়েছে যে আমরা বোধহয় এখনো শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে সুযোগ থাকছে, আমরা জিতবো। তো ভারতের এই হারের কারণটা কি? আলটিমেটলি বিভিন্ন যারা স্পোর্টস ফ্যান রয়েছে বা ক্রিকেট ফ্যান রয়েছে, সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রল চলছে, বিভিন্ন ক্রিকেটারকে গালিগালাজের মাধ্যমে তাদেরকে অভ্যর্থনা জানানো হচ্ছে। বাট আলটিমেটলি যে ক্রিকেটারগুলো 18 তারিখ বা 19 তারিখ দুপুর 12টা পর্যন্ত আমাদের প্রশংসা কুড়োলো, যে ক্রিকেটারগুলো 19 তারিখ দুপুর 2টো পর্যন্ত, খেলা শুরু হওয়া পর্যন্ত আমরা তাদেরকে বেস্ট উইশেস জানালাম, তারা যখনই একটা খারাপ দিন ফেস করলো আমরা তাদেরকে আর কেউ সাপোর্ট করছি না। আমাদের আবেগটা এতখানি উপরে রয়েছে যে আমরা নিজেদেরকে সংযত রাখতে পারছি না। এইখানেই হয়ে যায় ভারতবাসী হিসেবে আমাদের সমস্যা। আজকে আমরা কোন জায়গাতে সেরা নই, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, নাচ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, খেলাধুলা, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভারত, জগৎ সবাই শ্রেষ্ঠ আসন অলরেডি রয়েছে। আমাদের নতুন করে নিজেদেরকে প্রুভ করার কিছু নেই, অলরেডি আমরা বিশ্বকাপ পেয়েছি 1983 এবং 2011 সালে। আমরা T20 World Cup জিতেছি মহেন্দ্র সিং ধোনির আন্ডারে। এর পরেও আমাদের এক্সপেকটেশন রয়েছে যে কটা কাপ আমাদের সামনে আসবে আমরা প্রত্যেকটাতেই যেন নিজেদেরকে একটা জায়গাতে নিয়ে যেতে পারি। বাট এবছর সেটা মোক্ষম সুযোগ ছিল। অনেকে আবার এটাও বলছে এই যে পার্টিকুলার টিমটা 10টা ম্যাচ টানা জেতার পর এক্সপেকটেশন এতখানি হাই করে দিয়েছিল যে আমরা মেনেই নিতে পারছি না যে আমরা হারতে পারি। তো এই হারের কারণ নিয়ে বিভিন্ন রকমের ট্রোল চলছে। প্রথমত অনেকের বক্তব্য রয়েছে যে ভারত প্রথম ব্যাট করায় হেরেছে, লাস্টে ব্যাট করলে হারতো না। আমরা যখনই কোনো একটা জায়গাতে কোনো কিছু আমাদের এক্সপেকটেশন ফুলফিল না হয়, আমরা তার পাল্টা যুক্তি দিতে শুরু করি। আমরা এটা কেউই ভাবতে পারি না যে আজকে আমাদের দিনটা ছিল না, আমরা পারফর্ম করতে পারিনি বলেই হেরেছি। ভাগ্য সব দিন সবার সমান যায় না। 19শে নভেম্বরটাও ছিল ভারতীয় ইতিহাসের সেরকমই একটি কালো দিন, ভারতীয় ক্রিকেট ফ্যানদের কাছে একটা কালো দিন। এটা আমাদেরকে মেনে নিয়েই এগোতে হবে, বাট আমরা সেখান থেকে সার্ভাইভ করতে পারছি না। বাট অস্ট্রেলিয়ানদের দেখুন, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকাকে দেখুন, তারা যখনই হারে তারা সেটাকে হজম করে নিয়ে নিজেদের মধ্যে একটা জেদ তৈরি করে এবং আরও বেশি প্রফেশনালিজম দেখায়। অস্ট্রেলিয়ান, সাউথ আফ্রিকানরা, নিউজিল্যান্ড থেকে শুরু করে ইংল্যান্ড, তাদের ক্রিকেট অবশ্যই তাদের কাছে আবেগের ব্যাপার, বাট তারা অতটা আবেগী হয়ে পড়ে না। আবেগ মানুষের নার্ভসটাকে ফেলিওর করতে সাহায্য করে। ভারতীয় ক্রিকেটার যারা ছিল 19শে নভেম্বর তাদের ক্ষেত্রে হয়েছে। আমরা দেখেছি একের পর এক ব্যাটসম্যান এসেছে, তো নিজেদেরকে পারফর্ম করাতে পারেনি, ফাইনালের প্রেশার ছিল। বাট অস্ট্রেলিয়ানরা সেই জায়গাতে কিন্তু সিদ্ধহস্ত। যতবারই অস্ট্রেলিয়া ফাইনালে উঠেছে তারা কিন্তু জিতেই আছে কাপ। তার কারণ হচ্ছে একটাই, তাদের আবেগটাকে নিয়ন্ত্রণ করে, নার্ভসটাকে কন্ট্রোল করে তারা তাদের পারফরমেন্সের উপরে ফোকাস দেয়। কিন্তু আমরা তো ভারতীয় ফ্যানরা যদি আমরা এরকম করি, আমাদের যে 11টা ছেলে মাঠে খেলবে
তাদেরকে আমরা মনোবলটা কি করে দেব, তাদের এই এক্সপেকটেশন আমরা যদি তাদের উপর চাপিয়ে দিতে থাকি, তাহলে তারাও বা কিভাবে নিজেদের নার্ভসটাকে কন্ট্রোল করে খেলতে পারবে? অবশ্যই প্রফেশনালিজম তাদের মধ্যেও আছে, বাট সব দিন সমান যায় না। অনেকের বক্তব্য হচ্ছে রোহিত শর্মার বাজে ক্যাপ্টেন্সি, যে ক্যাপ্টেন 2 বছর ধরে একটা টিমকে বিল্ড করে 10টা ম্যাচ জিতে আপনাকে ফাইনালে তুলেছে, আপনি তাকে ব্লেম করবেন? একদমই নয়। রোহিত শর্মা অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে, রোহিত শর্মার ক্যাপ্টেন্সির কোনো বিকল্প নেই, বাট ফাইনাল ম্যাচে কোথাও আমরা এতটাই এতটাই পিছিয়ে গেছিলাম অস্ট্রেলিয়ানদের থেকে যে আমরা সেটাকে আর রিকভার করতে পারিনি। কাজেই আগামী দিনের জন্য আমাদের ওয়েট করতে হবে, নিজেদের নার্ভসটাকে কন্ট্রোল করে, আবেগটাকে কন্ট্রোল করে, কেননা খেলায় হার জিত থাকবে, এটাকে মেনে নিয়ে এগোতে হবে। অনেকের বক্তব্য শামির বাজে বোলিং, যে বোলারটা আপনাকে 5টা 5টা 7টা 7টা করে উইকেট নিয়ে গোটা টুর্নামেন্টে জিতিয়ে ফাইনালে এনেছে, আপনি তাকে বাজে বলছেন? নিজেকে প্রশ্ন করুন যে এক্সপেকটেশন ফুলফিল না হলে আপনি যদি নিজেকে এইভাবে ব্লেম করতে থাকেন, তাহলে আপনি সার্ভাইভ করবেন কি করে? আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরি নেই, গোটা দেশ জুড়ে চাকরির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। আমরা যদি চাকরি না পাই, একের পর এক চাকরির পরীক্ষাতে ফেলিওর হই, আমরা কি তাহলে এই পৃথিবী থেকে বিদায় নেব? ডেফিনেটলি নট। বাট আলটিমেটলি এই ম্যাচটা কিন্তু আমাদের জীবনের ওপর অনেকটাই প্রভাব ফেলে, আমাদের জীবনমুখী একটা শিক্ষা দেয় যেটা আমাদের ভুললে চলবে না। অনেক ক্ষেত্রে রয়েছে আবার মহেন্দ্র সিং ধোনির সাথে রোহিত শর্মার তুলনা। মহেন্দ্র সিং ধোনি বেটার ক্যাপ্টেন ছিলেন, মহেন্দ্র সিং ধোনি এখানে থাকলে এই বিশ্বকাপটা তিনি জেতাতে পারতেন, রোহিত শর্মা পারেনি। বাট আলটিমেটলি এই বিতর্কের কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। প্রত্যেকটা ক্যাপ্টেন, প্রত্যেকটা অধিনায়ক, প্রত্যেকটা প্লেয়ার আমরা যেমন চাই আমাদের দেশ কাপটা জিতুক, তারাও কিন্তু চায় আমরা পারফর্ম করে 140 কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারি, যাতে তারাও নিজেরাও কখনো চায়নি যে এই ম্যাচটা তারা হারুক, বাট তারা হেরেছে। সুতরাং এখানে একে অপরের সাথে কম্পেয়ার করে প্রত্যেকের আলাদা আলাদা যে মর্যাদা রয়েছে সেটাকে ক্ষুণ্ণ করা একেবারেই উচিত নয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য আজকে উঠে এসেছে ভেবে আমি অবাক হয়ে গেছি, খেলায় হারজিত থাকে, আমরা 28 বছর অপেক্ষা করেছিলাম। 1983 থেকে 2011 সালটা যথেষ্ট যথেষ্ট একটা লং টাইম পিরিয়ড, 28 বছর পর আমরা বিশ্বকাপ পেয়েছিলাম। কাজেই 2011-এর পর 2023 আমরা অলরেডি 12 বছর অতিক্রম করেছি। একের পর এক আমাদের হতাশা আসছে, তার কারণও রয়েছে একাধিক। কেননা আমরা 2014 সালে T20 ফাইনাল লস্ট হয়েছে আমাদের, আমরা ধোনির নেতৃত্বে 2015 সালে সেমিফাইনাল হেরেছি। প্রত্যেকটা নকআউট টুর্নামেন্টে 2011-এর পর থেকে 14-এর পর থেকে ইন্ডিয়া যেভাবে হারতে থেকেছে আমরা সেটা কেউ মেনে নিতে পারি না, এই জন্য আমাদের হতাশাটা আরও চরম লেভেলে পৌঁছে যায়। বাট 28 বছর যেখানে আমরা অপেক্ষা করতে পেরেছি, আমরা না হয় আরও 10টা বছর অপেক্ষা করে নিলাম, কিন্তু নিজেদেরকে আমরা কেন শেষ করব? আমরা যদি শেষ হয়ে যাই, আমাদের এই টিমটাকে কে সাপোর্ট করবে? আমরা যদি শেষ হয়ে যাই, চাকরির পরীক্ষাটা কে দেবে, পড়াশোনাটা কে করবে? এই জিনিসটা আমাদের সবসময় মাথার মধ্যে রাখতে হবে, কেননা প্রত্যেকের পরিবার রয়েছে। এই নানান কারণে বিভিন্ন জায়গা থেকে নানান অপ্রীতিকর ঘটনা আমরা শুনতে পাচ্ছি। বাঁকুড়ারই এক যুবক আত্মহত্যা করেছে তার নার্ভসটাকে কন্ট্রোল করতে না পেরে। এখন ভাবুন তার বাবা মায়ের অবস্থা কি। ক্রিকেট আমাদের জীবনের একটা শিক্ষা বলতে গেলে, আজকে ক্রিকেট লাভার যারা রয়েছে, ক্রিকেট খেলা বা ফাইনাল হারার ফলে যদি কেউ নিজের জীবনটা কি ত্যাগ করে দেয়, তাহলে মহা জীবন যুদ্ধে আমরা কিভাবে নিজেদেরকে সার্ভাইভ করতে পারবো? সুতরাং এই অপ্রীতিকর ঘটনাগুলো দয়া করে আপনারা বন্ধ করুন। আমরা হেরে গেছি, পরের বার আমরা ডেফিনেটলি জিতবো। এই নার্ভসটাকে কন্ট্রোল করে, আবেগটাকে কন্ট্রোল করে যদি আমরা পারফরমেন্সের উপর জোর না দিই, আমরা যদি এই টিমটাকে সাপোর্ট না করি, এই টিমটাও কিন্তু আমাদের হারিয়ে যাবে। আজকে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে নেই, শ্রীলঙ্কা বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরেই ICC তাকে সাসপেন্ড করেছে। বুঝুন সেই দেশের ফ্যানদের কি অবস্থা, তারা তাদের টিমটাকেই দেখতে পায়নি ওয়ার্ল্ড কাপে, তাহলে তারা কতটা মনোবলটাকে চাঙ্গা রেখেছে, ফাইট করছে। তো জীবনে আমাদের সার্ভাইভ করতে গেলে আমাদেরকে ফাইট করতে হবে, ডিটারমাইন থাকতে হবে। আত্মহত্যা কোনো সঠিক পথ নয়, এটা আমি প্রেমের ব্যর্থতার ক্ষেত্রেও বলবো, এটা আমি চাকরির ব্যর্থতার ক্ষেত্রেও বলবো, প্রত্যেকটা জায়গাতেই বলবো। কেননা আজকে আমরা আমাদের নিজেদের লাইফ থেকে যদি দেখি, আমরা MA BEd কমপ্লিট করে দীর্ঘদিন ধরে চাকরির আশায় বসে রয়েছি, পরীক্ষা হচ্ছে না, আলটিমেটলি যদি আমরা হেরে গিয়ে পদ বই, তাহলে আমাদের জীবনের অস্তিত্বটাই কি থাকলো? জীবনের অস্তিত্ব বা আমাদের আমাদের যে জীবনটা আমরা পেয়েছি, এটাকে আমাদের পজিটিভ ওয়েতে লাগাতে হবে। কোনোভাবেই নেগেটিভ হয়ে নিজেদেরকে এই পৃথিবী থেকে সরিয়ে নিলে চলবে না। তো আজকের ভিডিওটা জাস্ট এটাই, এবং টিম ইন্ডিয়ার জন্য আমাদের সাপোর্ট সবসময় থাকবে, এই 11টা প্লেয়ারের জন্য আমাদের সাপোর্ট সবসময় থাকবে, কারণ এই 11 জন আমাদেরকে ফাইনালে তুলেছে, এর জন্য আমরা গর্বিত। প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। জয় হিন্দ, বন্দে মাতরম।